সুপ্রিয় সুধীল, শুভ সন্ধ্যা। চলচ্চিত্রকে নিয়ে আমাদের এই আয়োজন ফিল্ম উইথ ফাহমিদায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। অপার সম্ভাবনার মাধ্যম চলচ্চিত্র, এতে যেমন আছে নাটকীয়তা, তেমনি আছে রং, রেখা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য ও কাব্যময়তা। অন্যান্য মাধ্যমের চাইতে তুলনামূলক অর্বাচীন এই মাধ্যম। প্রায় সকল শিল্প থেকে তিল তিল করে নানা উপকরণ নিয়ে হয়ে উঠেছে তিলোত্তম শিল্প। দৃশ্য আর শ্রুতির অপূর্ব মেলবন্ধনের এই শিল্প চলচ্চিত্র কখনো কখনো দীর্ঘস্থায়িত্ব লাভ করে, সময়কে অতিক্রম করে হয়ে ওঠে সর্বকালীন, উজ্জ্বল হয়ে ওঠে এপিকের শিল্প সৌন্দর্যে। বাংলাদেশের চলচ্চিত্রের এমনই এক এপিক ধর্মী সর্বকালীন চলচ্চিত্র সূর্যদীঘল বাড়ি। 1979 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন শেখ নিয়ামত আলী এবং মশিউদ্দিন শাকের। আজকে আমাদের মাঝে উপস্থিত হবার কথা ছিল এই চলচ্চিত্রের পরিচালক মশিউদ্দিন শাকের এবং এই চলচ্চিত্রের কয়েকজন অভিনেতা অভিনেত্রী এবং শেখ নিয়ামত আলীর, প্রয়াত শেখ নিয়ামত আলীর কন্যা শর্বরী ফাহমিদা। কিন্তু যান্ত্রিক যোগাযোগের যান্ত্রিক যে মাধ্যম, সেই মাধ্যমের সাথে অনভ্যস্ততা তৈরি হওয়াতে শাকের ভাই এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি, এই চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী কেরামত মাওলা, শ্রদ্ধেয় কেরামত মাওলা। তিনি অভিনয় করেছেন এই চলচ্চিত্রে, আছেন ইলোরা গহর, তিনি একটি শিশুতোষ চলচ্চিত্রে শিশুতোষ চরিত্রে রূপদান করেছিলেন, আছেন শর্বরী ফাহমিদা, প্রয়াত এই চলচ্চিত্রের আরো একজন পরিচালক প্রয়াত শেখ নিয়ামত আলীর কন্যা, তিনি আজকে তার বাবাকে ঘিরে বলবেন কিছু স্মৃতি কথা। যাই হোক, আমরা আপনাদের কাছে যাব, তার আগে আমরা একটু চলচ্চিত্রটার বিভিন্ন সংগঠন, মানে এই চলচ্চিত্রে কারা ছিলেন এবং এই চলচ্চিত্রের নানা অর্জন নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। আমি আশা করছি যে আমাদের সূর্যদীঘল বাড়ির একমাত্র জীবিত পরিচালক শাকের ভাই নিশ্চয়ই আমাদের সাথে যান্ত্রিক এই যান্ত্রিক যন্ত্রের সাথে পেরে উঠবেন এবং আমাদের সাথে সংযুক্ত হবেন। শাকের ভাই খুব চেষ্টা করছেন আসলে সংযুক্ত হবার জন্য। যাই হোক, আমরা চলচ্চিত্রের সংগঠনে চলে যাই। সূর্যদীঘল বাড়ি চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল 1979 সালে। আবু ইসাকের উপন্যাস সূর্যদীঘল বাড়ি থেকে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এর চিত্রনাট্য পরিচালনা ছিলেন মশিউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী, চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন, সম্পাদনা সাইদুল আনাম টিটুল, সঙ্গীতে ছিলেন আলাউদ্দিন আলী এবং প্রযোজনা জনচিত্রায়ন, পরিবেশনা শাওন সাগর লিমিটেড, অভিনয়ে ছিলেন ডলি আনোয়ার, কেরামত মাওলা, রশন জামিল, লেলিন, ইলোরা গহর, এটিএম শামসুজ্জামান, জহিরুল হক, হাসান ইমাম, আরিফুল হক প্রমুখ। আগেই বলেছি এর মুক্তিকাল 1979 এবং তারিখটি ছিল 30শে ডিসেম্বর। এই চলচ্চিত্রটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের জন্য অনেক পুরস্কার নিয়ে এসেছে। জাতীয় পর্যায়ে 1979 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে এটি জাতীয় পুরস্কার লাভ করে এবং বিভিন্ন বিভাগে আরো 8টি পুরস্কার প্রাপ্ত হয়। 1979 সালের শ্রেষ্ঠ ছবি হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এবং একই পুরস্কারের আওতায় বিভিন্ন বিভাগে আরো 5টি পদক প্রাপ্তি ঘটে এই চলচ্চিত্রটির ভাগ্যে। এবং আন্তর্জাতিক পর্যায়ে 1980 সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত 29তম ম্যানহাইম চলচ্চিত্র উৎসবে জুকার্ড স্বর্ণপদক লাভ করে। ম্যানহাইম চলচ্চিত্র উৎসবে মানবিক আবেদনের জন্য আন্তর্জাতিক ইভানজেলিক্যাল প্রোটেস্টেন্ট সংস্থা প্রদত্ত পুরস্কার এবং আন্তর্জাতিক ক্যাথলিক সংস্থার দুটি বিশেষ পুরস্কার লাভ করে। পর্তুগালে অনুষ্ঠিত 1980 সালে নবম ফিগুয়ের দ্য ফজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর প্রিন্স ডন কুইক জোট পুরস্কার লাভ করে। এছাড়া 22তম যে কার্লো ভিভোরি ইউগোস্লাভিয়া অনুষ্ঠিত যে চলচ্চিত্র উৎসব 1980 সালে অনুষ্ঠিত হয়, সেই চলচ্চিত্র উৎসবে সূর্যদীঘল বাড়ি ডিপ্লোমা লাভ করে।
নেদারল্যান্ডের ইন্টারচার্চ ফিল্ম সেন্টারের বিশেষ পুরস্কার ইন্টার ফিল্ম অ্যাওয়ার্ড প্রাপ্তি ঘটে 1980 সালে। তো আমরা যেহেতু জানি যে সূর্যদিখল বাড়ি একটি সাহিত্য নির্ভর চলচ্চিত্র, এবং এই চলচ্চিত্রের সংগঠনের পেছনে শেখ নিয়াম আবু ইসাকের উপন্যাসের একটি অন্যতম অবদান আছে। কিন্তু তারপর আমরা জানি যে চলচ্চিত্রের ভাষা এবং সাহিত্যের ভাষা দুটো দুই ধরনের। এখন যেহেতু শাকিব ভাইকে আমরা পাচ্ছি না, আমরা শুরু করে দিই আসলে চরিত্র চিত্রণ। হ্যাঁ, কেরামত ভাই ওই চলচ্চিত্রের করিম বক্স চরিত্রটি নির্মাণ করেছিলেন। শুধু করিম বক্সের প্রসঙ্গে না, সার্বিকভাবে এই সূর্যদিখল বাড়ি চলচ্চিত্রকে ঘিরে আপনার অভিজ্ঞতার কথাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। এর মাঝে আমরা আশা করি, ও এর মাঝে কিন্তু 10টার দিকে যুক্ত হবেন সৈয়দ হাসান ইমাম, তিনি আরেকটি অনুষ্ঠানে আছেন বলে জানিয়েছেন। জি কেরামত ভাই, প্রথমে আমি গভীর শ্রদ্ধা জানাই আমার ডক্টর আনিসুজ্জামান এবং কামাল লোহানি, আমার খুব প্রিয় মানুষ যারা দুজন চলে গেছেন, তার আত্মার এর মাগফিরাত কামনা করছি, এবং করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমি আরম্ভ করছি। আমার বিষয় ছিল সূর্যদিখল বাড়ি, সে দীর্ঘদিন আগের কথা। তখন আমরা সবাই মিলে কি করে একটি চলচ্চিত্র নির্মাণ করা যায়, মহিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত আলী দুজনে মিলে তখন ভাবনাটা নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। আমাকে ওরা কিভাবে নিলেন আমি আজও জানতে পারিনি। একদিন দেখলাম সকালবেলা, তখন আমি বাংলাদেশ টেলিভিশনে চাকরি করি, সে সময় এসে উপস্থিত এবং এসে বললেন যে আমরা একটা ছবি বানাচ্ছি, আমার সঙ্গে আগে পরিচয় ছিল না, নাম সূর্যদিখল বাড়ি, মূল যে চরিত্র করিম বক্স সেই চরিত্রে আপনাকে আমরা নিতে চাই, আপনি কি অভিনয় করবেন? আমি তখন মঞ্চে টেলিভিশনে রেডিওতে অভিনয় করে বেড়াচ্ছি, আমার দল ছিল তখন থিয়েটার। সুতরাং আমি সূর্যদিখল বাড়ি তখন আমার পড়া হয়নি, আমি রাজি হলাম যে করব, একটা ছবি দু তিনটা ছবি করেছি এটাও করব, চলেন রাজি হলাম। তারপর আস্তে আস্তে ওনাদের আসরে গিয়ে স্ক্রিপ্টটা পড়তাম, ওনারা পড়তেন আমি শুনতাম, এবং পরে বইটা কিনে পুরো বইটা আমি পড়লাম, এবং পড়ে মনে হলো যে বাংলার যে চিত্র, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে দৃশ্যাবলী, বাংলার যে ঘটনা এবং বাংলার জীবন কাহিনী, মানুষের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, গরিব মানুষের মধ্যে যে চরিত্রগুলির বিন্যাস রয়েছে, তা এই সূর্যদিখল বাড়ির মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি যখন শুটিং, আমরা শুটিং করতাম চার দিন পাঁচ দিন করে, কারণ তাদের কাছে পয়সা ছিল না, আমাদেরকে গিয়ে কখনো নৌকার মধ্যে ঘুমোতে হতো, কখনো কোনো রেস্ট হাউসে ঘুমোতে হতো মাটিতে, তবুও আমরা ছবিটাকে শেষ করার চেষ্টা করেছি। এই জন্য কতদিন সময় লেগেছে এটা শুটিং এর সময়কাল কত লেগেছে? বছরখানিক ধরে নেন, 9 মাস, 2 বছর এলো না, কতক্ষণ লাগছে? 2 বছরের মতো, একবার করে মাঝখানে সেট পড়ে গেল। হ্যাঁ, এই চরিত্রের জন্য, এই চরিত্রের জন্য বিভিন্ন শিল্পীকে নিতে হতো, এবং আমরাও সময় দিতে পারতাম কিন্তু পয়সার অভাব ছিল, আমরা পয়সা জোগাড় করতে হতো,
আরেকটা বিষয় বলতে চাই, এটা তো আপনি বললেন যে শুটিং ফেজ লেগেছে প্রায় 2 বছরের মতো, কিন্তু আপনার চরিত্রটির বিষয়ে হ্যাঁ ওনারা কি আগে রিহার্সাল করতেন না একেবারে শুটিং এ গিয়ে নির্দেশনা দিতেন? না, আচ্ছা আগে আগে কোনো রিহার্সাল করতেন না, কিন্তু আগে আমরা স্ক্রিপ্টটা পড়ে ফেলতাম, আগে আমরা স্ক্রিপ্টটা পড়তাম, স্কেচ বুক ছিল, আমাদের ছিল, আমাদের স্কেচ বুক ছিল, আমাদের মাঝে মাঝে গল্পটা বলতেন এবং গল্পটা প্রসঙ্গে কেরামত ভাই আমি দর্শকদেরকে একটু স্কেচ করা একটা চিত্রনাট্যের এই যে সূর্যদিঘল বাড়ির দুটো দুটো ছবি একটু দেখাতে চাই, একটু দেখিয়ে নিই তাহলে। সরি একটু ইন্টারাপ্ট করে নিলাম, একটু জাস্ট আপনার রাখতে হবে না, আমি জাস্ট একটুখানি দেখিয়ে নিই যে আপনি কথা বলতে থাকেন, আমি এর মধ্যে নিয়ে আসবো, আমি এর মধ্যে নিয়ে আসবো শাকে কাকু করা স্কেচটা এইভাবে এরা দুজন। I was like Alice in Wonderland. I have learned everything. Acha, apnar kache ashchi. Okay. To ei choritro ta amake khub bhalo laglo. Ebong ami ei choritro niye onek kon bhebechi, chinta korechi ebong gramer manushderke lokkho korechi. Ragle ki rokom hoy, anonde ki hoy, eder prem ki rokom hoy, eder bhab bhalobasha ki rokom hoy. আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আপনার যে চরিত্রটি ছিল করিম বক্স, তো ছোটবেলায় আমি চরিত্রটি দেখেছি এবং আমার ধারণা ছিল ব্যক্তি কেরামত মাওলা ওরকম রাগী, মানে মানে চরিত্র অভিনেতা যে কখনো কখনো চরিত্র হয়ে ওঠে সেটা প্রমাণ আসলে আপনি, আমার কল্পনায় কিন্তু এখনো আছে যে কেরামত মাওলা নিশ্চয়ই ওরকম রাগী, আদতে কিন্তু তো তাই নয়। না আদতে আমি আমি একেবারে তা নই, কিন্তু কথা হলো যে ওই চরিত্রের মধ্যে গিয়ে দু ধরনের অভিনয় হয়, একটা হলো চরিত্রকে নিজের কাছে নিয়ে এসে অভিনয় করা, আমি অমুক আমি অমুক উত্তম কুমার আমি অভিনয় করছি, আর একটা হলো চরিত্রের মধ্যে গিয়ে অভিনয় করা, আমি চরিত্রের মধ্যে গিয়ে চরিত্রকে নিজের কাছে না এনে চরিত্রের মধ্যে গিয়ে অভিনয় করেছি। যে তাদের ভাই একটু ইন্টারাপ্ট করতে হবে, আমরা একটু আবার ইলোরা আপার কাছে যাই, হ্যাঁ গিয়ে আমরা ফামিদার একটু কথা শুনে সর্বরী ফামিদা আপার একটু কথা শুনে আবার আপনার কাছে আসছি। এই ফাঁকে মানে মশিউদ্দিন শাকের যে স্কেচ করতেন তার সেই শুটিং স্ক্রিপ্টের দুটো ইমেজ দেখে দেখে দিন, এত সুন্দর আপনার কাছে আসি ইলোরা আপা, আপনি তো মাইমুনার চরিত্র অভিনয় করেছেন, মাইমুনার গ্রামে দরিদ্র, আচ্ছা শুরু করেন, হ্যাঁ আপনার জন্মবাসী কি বলবো আমাদের জাতির পিতা এবং যারা মারা গেছেন এবং করোনার প্রতিষেধক সবাই নেবে এবং করোনাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব, আর শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো আমার মাকে সম্মান দেওয়ার জন্য। এখন আমি বলবো আমার স্কুলিং হচ্ছে এতগুলো গুণীজন জন্ম, যেমন শেখ নিয়ামত আলী তেমনি শেখ মানে শাকের ভাই তেমনি আমাদের আনোয়ার চাচা জলি আনোয়ার কেরামত মাওলা জৈন্য, মানে আমি কারো কথা বলতে ফেলতে পারবো না, আমার স্কুলটা এতটাই ভালো ছিল, আমি বাচুচা চলচ্চিত্র যদি পুরস্কার পেয়ে থাকি আমার জন্মপিতা যুদ্ধের লেখক যুদ্ধের ঘোষণা লেখক নঈম গহন, কিন্তু আমার মিডিয়া নিয়ামত আলী এবং মোশেদ্দিন শাকি, আমি স্কেচ বুক প্রথম দেখেছি আমার কোথায় বসতে হবে কিভাবে অভিনয় করতে হবে আমার মাথায়, আমি একটা শহরের মেয়ে, একবার আমার বাবা সবসময় লন্ডন আমেরিকা সব এটা করছে, আমি গ্রামে গিয়ে এতটাই অভিভূত হয়ে গেলাম যখন আমাকে কই মাছ বা কিছু দিয়ে খেতে দেওয়া হতো আমি বললাম ওই বাড়িতে আটা সিদ্ধ খাচ্ছে আমি তাই খাব, তো আমি একেবারে সম্পৃক্ত হয়ে গেছিলাম। ওই যে বললো যে মাঠে নিয়ে এসে আমাকে, আমাদের কোনো মানে বাথরুম ছিল না ওয়াশরুম ছিল না, বড়রা হয়তো বা কোথাও যেতে পারতো নদী পার করে, নদী তো না একটা পানি উঠেছিল, আমার তো ওই মাটিই ছিল মাটিই ছিল, তো আমি ক্লাস 5 এ শুরু করেছিলাম দেখে আমার ক্ষমা হয়ে যেত সবকিছুই,
কিন্তু আই হ্যাভ স্টার্টেড উইথ মানে যদি বলি আমাদের যুদ্ধকালীন বা আমাদের দেশ বিভক্তের মধ্যে যে ছবিটা আজ অব্দি সাইন করা একটা ছবি মাইলস্টোন আমি জানি না কেমন করে এখনো মানুষরা আমাদের দেশের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পথের পাঁচালী পোস্টার লাগায় আই অবজেক্ট দ্যাট কারণ সূর্য দখল বাড়ির মতো ছবি মাটির বায়নাও হয়নি অন্য কোনো ফিল্মও হয়নি ঠিক আছে না না আমরা না এখন দেশ না একটু একটু এই প্রসঙ্গে একটু বলি আসলে দেশ বিদেশ সব সবকিছু থেকেই আমাদের জানলাটা তো খোলা এখন আপনি বন্ধ করতে পারবেন না 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 আমি বলি আমি এলোর আমি বলি না মাটির ময়নার মতো হয়েছে মাটির ময়না যে একেবারে খারাপ ছবি হ্যাঁ কিন্তু সূর্যদুগল বাড়ি করতে গিয়ে যে সংগ্রাম যে জীবন বোধকে দিয়ে করা নৌকার মধ্যে ঘুমানো নৌকার মধ্যে থাকা এবং এক একটা শট নিতে গিয়ে কতক্ষণ সময় দেওয়া লাইট চলে গেছে লাইটটা আমাদের আমরা একটু আমাদের এই যে দুজন হাসান ইমাম সৈয়দ আপনাদের সকলের শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাকে শ্রদ্ধা এবং সালাম জানাই অনেক ধন্যবাদ তোমাকে শুভেচ্ছা জানাই কেরামত কেমন আছো হ্যাঁ শুভেচ্ছা তো আপনি কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আছি ভালো আছি আছি ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আচ্ছা হাসান ইমাম স্যার আপনার কাছে আসছি ইলোরা আপার কথাটা ওটাকে দিলা ওটাকে আরেকটা কে ইলোরা গহন আমি তোমাকে তো চিনছি আরেকজন কে আরেকজন কে আসলে বলি দাও সব আরেকজন কে তোরে কে চিনবে আমি পরিচয় দিচ্ছি আপনি আপনার পরিচয় দেন প্লিজ জি আসসালামু আলাইকুম কাকু আমি শেখ নিয়ামত আলীর ছোট মেয়ে সরবরি ফামিদা বলছি ও নিয়ামতের মেয়ে জি আচ্ছা আচ্ছা তুমি এখন দুইজন কে বলো কেমন আছে খালি কি নামত বললা রে কইলা হ্যাঁ কেমন তুমি কেমন আছো কে ভালোই তো আছো দেখা তো যাচ্ছে ভালো আছো কি লাভ কি লাইক এনিথিং আচ্ছা আপনার কাছে আসবো ইলোরা আপা আমরা একটু হাসান ইমাম স্যারের কাছে যাই স্যার যদি একটু বলতেন আপনার মতো প্রগতিশীল একজন মানুষ যখন আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীতে গিয়ে একজন গোড়া যে ধর্মকে ব্যবহার করে নারীদের গতিবিধিকে কন্ট্রোল করে যে মানে ধর্মকে ব্যবহার করে আসলে শ্রেণী শোষণটা চালিয়ে যায় হ্যাঁ তো সেই চরিত্রটি আপনি নির্মাণের অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করেন অভিজ্ঞতা তো অভিনেতাদের বিভিন্ন রকমই হয় আমি যেরকম সেরকম চরিত্র যে সফলতা করবো না তবে আমি সাধারণত করিনি এই ধরনের চরিত্র করিনি এই একটা একটা করিনি চরিত্র করিনি কারণ হচ্ছে কি আমার অভিনয়ের চেয়ে বেশি দায়িত্ব ছিল সমাজের প্রতি ছোটবেলা থেকে আমি রাজনীতিতে বেশি যুক্ত ছিলাম দলীয় রাজনীতি করিনি কিন্তু জাতীয় রাজনীতিতে যুক্ত ছিলাম ফলে আমি এই নেগেটিভ চরিত্রগুলো খুব বেশি করিনি কারণ আমার এই যে জাতীয় কাজ করতে যে আমার পরিচয়টা দরকার সেটা এই নেগেটিভ চরিত্র করলে ক্ষতিগ্রস্ত হয় যেমন দর্শকরা সাধারণত নেগেটিভ চরিত্র যাদিকে দেখে নিয়মিত মনে করে সেই লোকটা সেই রকমই যেমন আমার একবার মনে আছে মুস্তফা গোলাম মুস্তফা আর আমি একবার বাইরে নাটক করতে গিয়েছিলাম তো সেখানে আমাদেরকে বারবার জিজ্ঞেস করছে যে সব দিয়েছে চাদর দিয়েছে বলে আর কি লাগবে আর কিছু লাগবে না আবার খানিকক্ষণ পরে হচ্ছে আর কি লাগবে মানে হচ্ছে কি যে মদের বোতল লাগবে কিনা তো আমি বললাম যে না আমরা 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 ড্রিঙ্ক করি না মদ খাই না বলে আপনি মদ খান না এটা বিশ্বাস করি কিন্তু মুস্তফা সাহেব মদ খান এটা বিশ্বাস করি না কারণ সে নেগেটিভ চরিত্র করতে সবসময় তো সাধারণ মানুষের এরকম ধারণা ফলে জাতির জন্য কাজ করতে যে আমাকে এইটুকু স্যাক্রিফাইস করতে হয়েছে যে আমার ইমেজটা যেন ওই ওই মানে নেগেটিভ ইমেজ না থাকে ফলে আমি ওই একটি নাটকেই আমি একটি চলচ্চিত্রে আমি নেগেটিভ পার্ট করেছিলাম আর একটি চলচ্চিত্রে অল্প একটু ছিল একেবারেই নেগেটিভ না তো আমাকে বাধ্য হয়ে আমার
যে অভিনয়ের যে সীমানা সেটাকে সংকুচিত করতে হয়েছিল দেশের কাজের জন্য। আর এমনি আপনি কিছু বলবেন যে শেখ নিয়ামত আলী এবং মুশফিকউদ্দিন শাকের পরিচালক হিসেবে অভিনেতা অভিনেত্রীদের সাথে বা ওদের ভেতর থেকে অভিনয়টা কেমন করে কি প্রক্রিয়া বের করে আনতেন? আচ্ছা, আসলে আসলে দুজনেই খুব ইন্ট্রোভার্ট। কেরামত জানে ভালো করে যে শেখ নিয়ামত আলী এবং শাকের দুজনেই খুব জোর গলায় কথা বলতে পারতো না, এবং তারা দুজনে দুই মুখের। কিন্তু আসলে শেখ নিয়ামত আলী খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন, আর শাকের একটু যুক্তিবাদী মানুষ। তো দুজনে মিলে যে ছবিটা করেছে এটা আমার খুব আশ্চর্য লাগে মাঝে মাঝে। তো আমি শেখ নিয়ামত আলী তো অনেক কম বয়সে চলে গেল, আমি ওষুধ গ্রামের বাড়িও আমি একবার গিয়েছিলাম ওদের ওই মুর্শিদাবাদে, তো যেখানে, তো যাই হোক, আমাকে আমার একটা অভিনেতা হিসাবে শুধু না, আমার একটা এর মধ্যে আবার জড়িত হয়ে তখন সুব্রত চৌধুরী ছিলেন ইনফরমেশন মিনিস্টার, তথ্যমন্ত্রী। চলচ্চিত্রটির মানে ডিস্ট্রিবিউশনে আপনি সাহায্য করেছিলেন? মুক্তি এবং না, আমাকে শামসুল চৌধুরী ডেকে বলেন যে মামা আমাকে তো আমি সম্পর্কে মামা হতেন আমার, তাই বলে যে মা আমাকে উনি মামা বলতেন, যে মামা তুই এই ছবিটা ডিস্ট্রিবিউট করে দে, আমার ডিস্ট্রিবিউশন ছিল। তা আমি বললাম যে ছবিটা তো ব্যবসা সফল হবে না, এই ছবিটা মানুষের মনের ছবি হবে এবং সেই ধরনের ছবি সাধারণত ব্যবসা সফল হয় না, তো তখন তো এরা আমাকে গালাগালি করবে যে বুঝবে না যে ব্যবসা সফল হলো না। তো বলে যে না তুই কর এটা। তো সেই সময় ডিসেম্বর মাস ছিল এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জমা দেবে ছবিটা, সেই জন্য নাটোরে না কোন জায়গায় আমি একটা হলে রিলিজ করে দিলাম ছবিটা ডিসেম্বরের মাসের মধ্যে। তো তারপরে ডিসেম্বরের 30 তারিখে এবং তাই সেই জন্য তার আগে মানে ওই বছরের ন্যাশনাল অ্যাওয়ার্ডে তারা ছবিটা জমা দিতে পারলো এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো। এবং আমাদের এ পর্যন্ত যতগুলো ছবি উল্লেখযোগ্য ছবি হয়েছে বাংলাদেশে বিকল্প ধারার, তার মধ্যে এটা একটা অন্যতম শ্রেষ্ঠ ছবি। এবং না, এই তখনও তো বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলন বাংলাদেশে শুরু হয়নি, এই ছবিটি আসলে তোমরা খালি নতুন করে জন্মাও। আরে আমাদের নাটকের আমাদের 2000 বছরের স্মৃতি, এখন বলে যে মুক্তিযুদ্ধের পরে নাটক শুরু হলো, আরে তাহলে ফতেলানি কি করেছিল, কাজী খালে কি করেছিল, এরা কি করেছিল, আমাদের যারা গুরুজন ছিল তারও আগে থেকে নাটক করে এসছে, অমলেন্দু বিশ্বাস কি করেছিল, তোমরা ইতিহাস জানতে চাও না, নতুন করে জন্ম প্রত্যেকবার, যে আমাদের বাবারা ছিল না আমরাই প্রথম। তো এই জন্য আমার খুব কষ্ট লাগে, আমাদের বাবারও যে বাবা থাকে তারও যে বাবা থাকে এইটা তোমরা জানো না। তো অবশ্যই এই ধরনের জয়নায়নের মতো পরিচালক যখন ছবি করে তখন অসাধারণ সব ছবি করেছে জহির রায়হান, এই তাই সেগুলো তো অনেক আগে জহির রায়হানের ছবি বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলনের সূচনা বিন্দু, কারণ উনি দেখিয়েছেন যুদ্ধের ভিতরে কিভাবে। তার আগে এ জে কারদার যে করেছিল পাকিস্তান আমলে, বাংলাদেশে 80-এর দশকে বিকল্প ধারার চলচ্চিত্র আন্দোলন বলে একটা আন্দোলন শুরু হলো, যেটা হচ্ছে কি মুর্শিদুল ইসলামের আগামী চলচ্চিত্রের ভেতর দিয়ে, এবং তারপরে এলেন তানভীর মোকাম্মেলের হুলিয়া। আমি সেই প্রসঙ্গ বলছিলাম যে বিকল্প ধারার চলচ্চিত্র, তোমাদের ধারণা, এটা তোমাদের ধারণা, কারণ তোমরা ওইখান থেকে দেখতে শুরু করেছো, আমরা তো তার আগে থেকে দেখছি।
এটা ইতিহাস হলো ইতিহাস হতে হলে পরে হাতের মাপ পাই যাবে বলে গেছে তোমার যদি মনে হয় যে মোরশেদুল ইসলামের থেকে আমাদের জন্ম তাহলে আমরা জন্মালাম কবে? তখন বিচ্ছিন্ন ভাবে তৈরি হয়েছিল, পরবর্তীতে একটা আন্দোলনের আকার লাভ করে আন্দোলন কই গেল নিম্নমুখী, তারা খুব উচ্চমুখী না, প্রচার বিমুখ, তারা প্রচার চায় শেখ নিয়ামত এবং মজিদ শাকের জীবনে কখনো প্রচার চায়নি। আজকে যদি লোকে জিজ্ঞাসা করে সূর্যদিগল বাড়ির পরিচালককে, অনেকে বলতে পারবে না, অনেকে শেখ নিয়ামতের নাম জানে না, মজিদ শাকের নাম জানে না। সুতরাং ভালো ভালো ছবি, ভালো বিন্যাস, ভালো চিত্রায়ন, ভালো অভিনয় সবকিছু মিলিয়ে যে ছবি দর্শক হৃদয়কে নাড়া দিয়েছে সেই ছবিটার নাম হচ্ছে সূর্যদিগল বাণী। অবশ্যই অবশ্যই। আচ্ছা হাসান ইমাম স্যার, আমি এখানে এখানে যে চল, তুমি একটু শোনো, জানো যেগুলো জানো না এগুলো জানো, আমরা মরে গেলে আর কেউ বলবে না, শুনে রাখো যে এই দেশে যখন চলচ্চিত্র সংসদ আন্দোলন হয়, সংসদ আন্দোলন শুরু হয় পাকিস্তান আমলে, তোমরা জানো সেই সংসদ আন্দোলনের নেতারা কারা ছিল? লায়লা সামাদ বোধ হয় ছিলেন চলচ্জিত্র সংসদ আন্দোলন, বলো জি স্যার। ইতিহাস শোনো, ইতিহাস বিচ্ছিন্ন, ইতিহাস বিচ্ছিন্ন হলো না। বাংলা বাংলা বাঙালি যদি মনে করো যে মুক্তিযুদ্ধের পরে সভ্য হয়েছে, তাহলে তো পাকিস্তানের কথাই এসে যায় ঠিক, যে আমরা অসভ্য ছিলাম, আইব খান বলেছিল যে আমরা জানি, এখন তোমাদের তাই হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি, আপনার আপনার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই যে কার্ডার জাগোহুয়া সাভেরা তৈরি করেছিলেন, ঠিক আছে, এখন গোলাম আজমও কোনদিন, একটু শুনেন, গোলাম আজমও কোন একদিন ভাষা সৈনিক ছিলেন, কিন্তু এ জে কার্ডার মুক্তিযুদ্ধের সময় উনি বিতর্কিত হয়েছেন পাকিস্তানি প্রপাগান্ডা মূলক কিছু নির্মাণ করে, ঠিক আছে। আমি যেমন গোলাম আজমকে স্মরণ করবো না, আমি এ জে কার্ডারকে সেভাবে স্মরণ করতে চাই না, কারণ উনি পদ থেকে বিচ্যুত হয়েছেন। সাদা কালো, সাদা কালো ছবি অনেকদিন উঠে গেছে, এখন কালার এসে গেছে, শুধু সাদা আর কালো হয় না। এই যে কারদার, তিনি পাকিস্তানের হয়ে এখানে ছবি করতে এসেছিলেন মুক্তিযুদ্ধের পরে, কিন্তু তার আগে জাগোহুয়া সাভারে করেছেন, তার আগে করেছেন এইসব ছবি তিনি করেছেন, এবং তার সঙ্গে কারা ছিল, ব্রিটিশ আমলে যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিত তারা তার সঙ্গে সব কাজ করেছে। তো এই যে তোমরা দেখবে মানুষের অনেক চ্যাপ্টার আছে, রবীন্দ্রনাথ তো অনেক কিছু বিতর্কিত কাজ করেছেন, তাহলে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দেবো? আমাদের রীতি ঘটক তো প্রচুর মদ খেতেন, তাহলে তার ছবিগুলো বাদ দিয়ে দেবো? বাংলাদেশে যে কটা ছবি নান্দনিক ছবি বা যেভাবে বলেন না কেন, এটাকে বিতর্কিত ছবি বা যে ছবি
অন্য ধরনের এক চিত্র, অন্য অন্য এক ব্যতিক্রমী ছবি, সেটা হচ্ছে সূর্যদুগল বাড়ি। সূর্যদুগল বাড়ি করতে গিয়ে যে সংগ্রাম, যে জীবনপথ, যে জীবনপথ, যে অভিনয়, সমস্ত কিছু মিলিয়ে আমি বলছি অভিনয় সমস্ত, এ তাল গাছটা ছিল না যেখানে শুটিং হয়েছে, এখানে তাল গাছটা ছিল না, অনেক দূর থেকে নৌকা করে তাল গাছটা এখানে লাগানো হয়েছিল, তখন মানুষের কাছে পয়সা ছিল না। আমাদের তো অনেক বয়স হয়ে গেল, একটা একটা রীতি ছিল এক সময় দেখেছিলাম যে রবীন্দ্রনাথ ভালো হলে নজরুল খারাপ আর নজরুল ভালো হলে রবীন্দ্রনাথ খারাপ, তো এটা কিন্তু হয় না, দুজনেই ভালো হতে পারে, তাই না? তো এইখানে এইসব জায়গায় আমাদের খালি মনে হয় যে আমরা মৌলবাদী না হয়ে যাই, প্রগতিশীল মৌলবাদী না হয়ে যাই, আমাদের মনটা খোলা রাখতে হবে, যার যেটুকু ভালো সেটুকু বলতে হবে, যার যেটুকু খারাপ সেটাকেও বলতে হবে পরিষ্কার ভাবে। আমার মনে হয় শেখ নিয়ামত কিছু বলছে না, তাকে কিছু বলার সময় দেওয়া উচিত। আপনি কিছু বলেন? নিজের তৈরি করতে পারিনি, চলচ্চিত্র যেটুকু পেয়েছি সেটা থেকেই মানে আজকে আপনি আমাকে বলার জন্য ডেকেছেন, অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ দিতে চাই এরকম একটা করোনাকালীন একটা সময়ে যখন আমাদের আপনার আপনার যাচ্ছে পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে না ফামিদা, আপনি এখন বুঝা যাচ্ছে? এখন বুঝা যাচ্ছে, এখন এখন বুঝা যাচ্ছে। আমি আজকে খুব আজকে বড় একটা বাসায় কোথায় বসবো চিন্তা ভাবনা করে শেষে বের করে ভেবে বের করলাম যে এমন একটা জায়গায় বসি যে জায়গাটায় শুধু আমি একটা সিট নিয়ে বসবো, পিছনে থাকবে আমার আব্বার অ্যাচিভমেন্ট। আমার আব্বা তো সূর্যদিগল বাড়িতেই থেমে থাকেনি, মোর্শেদ কাকু বলেন আর কি, মোর্শেদুল ইসলাম কাকু, আমি আবার সবাইকে কাকু করে বলি, কারণ যে যা হয় আর কি আমরা সন্তানরা সবাইকে কাকু বলি। তো সেটা থেকেই বলতে পারি যে এই যে মাথা থেকে পা পর্যন্ত নাকি আবার কলিজা ছিল, এটা মোর্শেদ কাকু বলেন আর কি, যে এত সাহসী মানুষ ছবি বানাতে সাহস লাগে, তো সেই সাহসটা আমার আব্বার মানে সেই পর্যায়েরই ছিল। এইগুলাই হচ্ছে তার একটা বিরাট প্রমাণ। তার তিনটা ছবির সময় কোন দিকে শুনলে যে দেখা যাবে বুঝতে পারছি না, কাকুদেরকে দেখানোর কিছুই নাই। এগুলো উপরে একটা সূর্যদিগ বাড়ি, এগুলা সব দহন, নিচে অন্য জীবনের আছে, এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল সব অ্যাওয়ার্ড গুলো আছে, এটা আছে কালুগেরিতে পাওয়া, এটা পিয়ংইয়ং এ পাওয়া, এই নিচে আছে আরো, তো এরকম সব। এই জন্যই আমি অ্যাওয়ার্ডের সামনে এসে বসেছি। এখন আব্বার বিষয়ে একটু বলতে হয় কি, হাসান ইমাম আঙ্কেল যেটা বললেন যে আব্বা ইন্ট্রোভার্ট, শাকির কাকু একটু ইন্ট্রোভার্ট, দুইটা মানুষই ইন্ট্রোভার্ট ছিল। বড় ভার আমি আব্বার কাছে যেটা শুনেছি যে ওনারা বলতো যে হাসান ইমাম ভাইকে তো ভয় লাগে, সেটা আমি খুব ভালো করে শুনেছি সবসময় বলতে রাখি যে ভয় লাগে, এত সিনিয়র, এত ভালো একজন অভিনেতা, এত বড় মনের একজন মানুষ, ওনাকে আমাদের শিখানোর কিছু নেই। তার ওই ওই জায়গাটা থেকে আরো বেশি ইন্ট্রোভার্ট ছিলেন ওনারা। আর যেটা যে আব্বার কিন্তু প্রথম স্ক্রিপ্ট সূর্যদিগল বাড়ি না, আব্বার প্রথম স্ক্রিপ্ট কোনটা সেটা বললে আপনারা সবাই চিনতে পারবেন, সেটা হচ্ছে সুরুজ মিয়া। এই চলচ্চিত্রের স্ক্রিপ্ট কিন্তু আমার আব্বার প্রথম মানে স্ক্রিপ্ট চলচ্চিত্রের জন্য তৈরি করা। তো যখন ওই সূর্যদিগল বাড়ির অ্যাসিস্ট্যান্ট কাজল আরেফিন কাকুর খুব ইচ্ছা যে উনিও একটা ভালো ছবি করবেন, ওই সময় তো সূর্যদিগল বাড়িতে আসলে সব ভালোরাই এক জায়গায় হয়েছিলেন, তা না হলে তো এত বড় একটা কিংবদন্তির জন্মই হতো না যেটার নাম সূর্যদিগল বাড়ি। যে কারণে যে তখন আব্বা তার বললো যে কাজল ভাই আপনি অপেক্ষা করেন, আমার একটা স্ক্রিপ্ট আছে, আপনি পারলে আমি আপনাকে অবশ্যই ওটা করতে দিব। সেই হিসাবে সূর্যদিগল বাড়ি কিন্তু আব্বার দ্বিতীয় স্ক্রিপ্ট, মানে সে ততদিনে আব্বা
সুজুমিয়া লিখে হাত পাকিয়েই ফেলেছে আর কি, আমার আম্মার কাছে শোনা, রাত দিন জেগে লিখতেন। আর হাসান মামা আঙ্কেল যে করলেন, আমি একটা কিছু জানতে চাচ্ছি, উনি তো জন্মগ্রহণ করেছিলেন সেটাই বলছি ভারতে, এবং ওনার ভাষা 24 পরগনায়, হ্যাঁ 24 পরগনা, এবং খুব শুদ্ধ বাংলায় কথা বলতেন, শুদ্ধ বাংলায় কথা বলতেন, সেটাই বলছি যে। এবং পড়াশোনা করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, আব্বা গ্র্যাজুয়েশন করা, আব্বা ছিলেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টেন্ট, কিন্তু এটা অনেকেই জানে না বাংলাদেশে মোল্লা মেটাল ইন্ডাস্ট্রি। চলচ্চিত্রের ভাষা তো ছিল কলিউকাল, তো সেই চিত্রনাট্য তৈরি করার না হয়নি, সেটাই বলছি। আব্বা কিন্তু লিখতেন হচ্ছে শুদ্ধ ভাষায়, সাধু ভাষায় লিখে যেতেন সুন্দর করে, যেমন করেছে খেয়েছে, তখনই আব্বা ভাবছে যে এই ভাষার একটা ব্যাপার আছে যেটা আমি পারি না। তো শাকের কাকুর কাছে আপনারা শুনে থাকবেন যে এটা নিয়ে শাকের কাকু ভেবেছে যে সূর্যদিগল বাড়ি করার ব্যাপারটা। প্রথম যখন শাকের কাকুর সাথে বাংলায় এসে আব্বা তো এসে পড়েন হলো 64-এ, তো 64 সালে এসে আব্বা তখন এদেশের ফিল্ম মুভমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের সাথে জড়িয়ে গেলেন, তাদের মধ্যে শাকের কাকুকে তার খুব মনের সাথে মিলে গেল হয়তো। তো তখন শাকের কাকুকে গিয়ে বলছে যে শাকের ভাই চলেন আমরা একটা ছবি করি, আপনাদের এই লাল শালু উপন্যাসটা আমি পড়েছি, এটা খুব ভালো, এটা নিয়ে আমরা একটা ছবি করি। তখন শাকের কাকু বলল লাল শালু করা আসলে একটু জটিল হয়ে যায়, এটা একেবারেই ধর্মীয় বিষয়ক একটা ব্যাপার। তো এটা আমার শাকের কাকুর কাছ থেকে শোনা, আবার 15তম মৃত্যুবার্ষিকীতে উনি বলেছিলেন আর কি শিল্পকলা একাডেমিতে, সেই দেখিতে বলতে পাচ্ছি আর কি। তো তখন শাকের কাকু বললো যে আপনি এই বইটা পড়ে দেখতে পারেন, আবু ইসাহাকের লেখা, সেটা হচ্ছে সূর্যদিগল বাড়ি। পরে আব্বা বললো চমৎকার, ভাষায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো বললো ভাষা নিয়ে আপনি ভাববেন না, কারণ শাকের কাকু হচ্ছে ময়মনসিংহের মানুষ, খুব ভালো, মানে ঢাকা ভাষাগুলো তো বাংলাদেশি ভাষাই খুব ভালো করে বলতে পারে। ওই ভাষার সমস্যাটার কারণেও কিন্তু আব্বার মোটামুটি মানে বাংলাদেশে বা এসে তার ইয়াং বয়সে যখন প্রথম ছবি তৈরি করবার চিন্তা ভাবনা করছিলেন এবং সে গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি করবে, ওই একটা প্রতিবন্ধকতা হয়তো ছিল, সে কারণেও তার একজন আসলে সঙ্গীরও দরকার হচ্ছিল। আরেকটা যেটা বলি, একটা ছবি দেখে নিই এই ফাঁকে, ফামিদ আপনি বলবেন অবশ্যই, ওনাদের শুটিং এর চলাকালীন একটা হচ্ছে মসজিদ্দিন শাকের বোধহয় ডলিয়ানোরকে শর্ট বুঝিয়ে দিচ্ছেন এরকম একটা ছবি, আর হচ্ছে শেখ নিয়ামত আলীর এই ছবিটা, আমি ঠিক নিশ্চিত না কি বিষয় হচ্ছে ওনাদের ওই সময়ের কোনো একটা ওয়ার্কিং স্টিল। আব্বার সাধারণত আমরা দেখেছি দহন ছবিতেও কিন্তু আব্বার ওয়ার্কিং স্টিল খুব একটা নেই, হ্যাঁ। তখন ওই যে সূর্যদিগল বাড়ির যেটা হলো, আমরা এখন যেখানে থাকি বাসাটায়, যে সূর্যদিগল বাড়ির স্টার্টিং একটা শট আছে যে ডলি আনোয়ার চাল বিক্রি করতে আসে একটা উঠানে, সেই উঠানটার মধ্যে যে বাড়িটা, সেই বাড়িটাতে আমরা আছি এখন কিন্তু মায়াকানন, হ্যাঁ। এই প্রসঙ্গে এটা হচ্ছে বাসাবোতে, বাসাবো মায়াকানন, তখন এটাকে ঠাকুরপাড়া বলে সবাই জানতো, জি বাসাবো মায়াকানন, জি। এই যে আমরা তার মানে বাসাবো কি তখন গ্রাম ছিল? তখন গ্রাম ছিল না, সেটাই বলছি, বাসাবো এটা হচ্ছে 1977 সাল থেকে আমরা মায়াকাননে থাকি। তো মায়াকাননটা ছিল আসলে অনেকটা হয়েছে একটু, বাসাবো তো এখনো একটু গ্রাম্য ব্যাপারটা আসলে থেকেই গিয়েছে, অনেকটা মফস্বলের মতো। তো যে কারণে আমরা থাকতাম, আর আমরা তো শেখ নিয়ামত আলী এবং আমরা তো খুবই গরিব মানুষ, আমরা একটা টিন শেডের বাসায় থাকতাম। তো সেখানে এরকম একটা গ্রামীণ পরিবেশ, এখানে শুটিংটা করা যায়, যে কারণে কিছু শুটিং এখানে হয়েছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনি বললেন আপনারা গরিব মানুষ, কিন্তু আপনারা যেই অর্থনীতিকভাবে না না, কিন্তু সেই সেটা তো সেটা আসলে মানুষের বৃত্তকে মাপার আসলে একমাত্র মাপকাঠি নয়। শেখ নিয়ামত আলী যে ধরনের চলচ্চিত্র রেখে গেছেন, সেই চলচ্চিত্র আসলে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শেখ নিয়ামত আলীকে স্মরণ করতেই হবে, এবং সেই চলচ্চিত্র আমাদের আসলে অহংকারের চলচ্চিত্র। আমি দেখো ওইটা এই প্রসঙ্গেই বলি, আপনি দেখেন একটা কষ্টের কথা বলে ফেলি, এখানে কাকুরা আছেন, তারপরে ইলোরা আপু আছে, আপনাদের মাধ্যমেই বলে ফেলি, আমরা আসলে কখনো এই মিডিয়াটার সাথে আসিনি, কেউই কোনো জায়গাতেই নেই, আসলে কিছুটা ভয়ও পাই, সব মিলে আব্বার মতন পরিশ্রমটা করতে পারি না, অতটা রিস্ক নিতে পারি না, আমরা ভাড়া থাকি, কেন বলছি আমি এটা, দারিদ্রের কথা কেন বললাম, কষ্ট থেকেই বললাম। এই যে পিছনে যে আমার পুরস্কারগুলা, এটার মধ্যে বেশ কিছু অ্যাওয়ার্ড আছে যেগুলা ফেটেছে, ফাটল ধরেছে,
একটু চলটা উঠে গিয়েছে। কারণটা কি, আমরা বাসা চেঞ্জ করি, বাসা চেঞ্জ করার সময় যখন পড়তে হয়, এই মায়াকননে আমরা 77 থেকে আছি, এটা সত্যি কথা। এটা আমি বলি এলাকায় যে আমরা এখানকার মানে কি বলবো, এটা ভাড়া থাকা স্থানীয় আর কি, আমাদেরকে স্থানীয়র মতোই দেখা হয়, কিন্তু আমরা তো আসলে স্থানীয় না। যে কারণে হয় যে এই যে পুরস্কারগুলো নষ্ট হয়, যখন আমার আম্মা এবছর ফেব্রুয়ারির 3 তারিখে মারা গেলেন, আম্মা খুব মানে খুব মন করে কাঁদতেন আর বলতেন, বিশেষ করে সূর্যদিগল বাড়ি কিন্তু তৈরি হয়েছে বংশালের কিছু টাকা, বংশালটা কেন, বংশাল আমার নানির বাড়ি। এই যে ঢাকাইয়া কিছু মানুষ, এটা বংশাল তো পুরাটাই পুরান ঢাকা এবং একেবারেই অ্যাবসলিউট ফুটি বলতে যা বুঝায় আর কি, ওখানকার একটা বড় অ্যামাউন্টের টাকা সূর্যদিগল বাড়িতে কিন্তু ইনভেস্ট হয়েছে আমার আম্মার থ্রুতে। এবং আমার আম্মা আমাকে সেভাবে দেখতে পারেন নাই, আমি আমার দিকটা বলতে পারছি। শাকের কাকু থাকলে কাকুটাও বলতেন, কাকুকেও অনেক সাফার করতে হয়েছে, কাকিকে অনেক বিয়ে হয়নি তখন কাকুর সাথে, কাকির তারপরে কাকিও অনেক সাহায্য করেছেন। আমার আম্মার কিন্তু কোনো অর্নামেন্টস এর মেজর অংশই সূর্যদিগল বাড়িতে ইনভেস্ট করা। তো এখন কিন্তু সূর্যদিগল বাড়িতে এই প্রসঙ্গে একটা কথা বলি, সূর্যদিগল বাড়ি সরকারি অনুদান প্রাপ্ত হয়েছিল, সেক্ষেত্রে 4 বছর ধরে ছবিটার সবকিছু মিলে চলেছে। এবং এই যে হাসানি মামাঙ্গেল বললেন না যে ওই পুরস্কারের জন্য জমা দিতে হবে সরকারিতে, সরকারি জায়গায়, যে কারণে রিলিজ করা জরুরি ছিল। রিলিজ হয়েছে নাটোরের এমন একটা অখ্যাত হলে, এবং ভীষণ প্রচন্ড ঠান্ডা ছিল, 3 দিন পরে সেটা নামিয়ে ফেলেছে সেই ছবি, শুধুমাত্র ইয়ারটা ধরার জন্য করেছে। তো ওই কারণে ওইটা করেছে। আরেকটা হচ্ছে যখন ছবিটা জার্মানি গেল, হাসানি মাম স্যার কিছু বলছেন, স্যার কিছু বলছেন এই প্রসঙ্গে? আনমিউট হয়ে আছে আপু। স্যার আপনার আপনার মাইকটা একটু ঠিক করতে হবে, আপনার মাইকটা, মাইক শোনা যাচ্ছে না কেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না হাসান ভাই, শোনা যাচ্ছে না হাসান ভাই, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। স্যার আপনি কি আবার বেরিয়ে আবার ঢুকবেন? আপনি এই এখান থেকে ঢুকে বেরিয়ে আবার একটু ঢুকেন কষ্ট করে, অনুগ্রহ করে, কারণ আপনার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। না আমি বলি এতক্ষণে, সেটা হচ্ছে যে সূর্যদিগল বাড়ি করতে গিয়ে এবং দুজনই শেখ নিয়ামত এবং মহিউদ্দিন শাকের দান কোন অংশে কম না, কিন্তু আরেকজন, কিন্তু আরেকজনকে বাদ দিলে চলবে না, সেটা হলো আনোয়ার ক্যামেরা, আনোয়ার কাকু, আনোয়ারে আনোয়ারও অপূর্ব কাজ করেছে এবং অপূর্ব সং ফেটেছে এই এই ছবির জন্য, এবং সারা দিন সারা রাত একটা শট নিতে কয়েকবার তাকে চিন্তা করতে হয়েছে যে শটটা আমি নেব, এটা এ কতবার চিন্তা করছে, এ করছে। সো আনোয়ারেরও অবদানও কম না, অনেক অনেক অবদান, অবদান আনোয়ারের অবদানও কম না, একটা ছবি দেখাচ্ছি। এখানে আনোয়ার হোসেন আছেন, মশিউদ্দিন শাকের আছেন, ডলি আনোয়ার আছেন, এটা বোধহয় শুটিং এর ফাঁকে কোনো একটা ছবি, এবং শাকের কাকুর পিছনে আপ আছেন, হ্যাঁ জি জি জি, এবং আনোয়ার হোসেন মাঝখানে বসে আছেন। হ্যাঁ, তো আমরা তার তার অবদান স্মরণ করি, আনোয়ার হোসেনকেও স্মরণ করতে হবে, কারণ তিনি বাংলাদেশের অনেক, আমি যেটা বললাম যে আনোয়ার হোসেন তো স্মরণ করতে হবে এই ছবির ব্যাপারে, তার তার অবদান খুব সিনসিয়ারলি আনোয়ার এই ছবিতে কাজ করে গেছে, সেই হিসেবে আমি আমাদের অনেকটা ভাগ্যবান মনে করি, মহিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত বাড়ির সাথে যারা সবাই সবাই বাড়ির সাথে যারা জড়িত ছিল, যারা যারা শিল্পীরা ছিল, কিন্তু কেন জানি হাসান ভাই আমার সঙ্গে একমত হবে, কেন জানি বাংলাদেশের মানুষ আপনারা আজকে অবহেলা করল, আপনাদের কাছে আমি আজকে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে ডেকে সূর্যদিগল বাড়ি সম্বন্ধে কিছুটা জানতে জানবার জন্য চেষ্টা করলেন। অথচ বাংলাদেশের মানুষরা, বিশেষ করে চলচ্চিত্রের মানুষরা, কেন যে ছবিকে অবহেলা করে, কেন যে ছবির প্রতি একটা তাদের বিতৃষ্ণা রয়েছে, এটা আমি আদৌ বুঝতে পারি না। এবং এমন যখন ভালো ভালো ছবির নাম আসে, তখন সূর্যদিগল বাড়ির নামটা অনেক পরে আসে, দেরিতে আসে, অনেক দেরিতে আসে, পারলে বলতে চায় না অনেকে, এবং এত অবহেলা
আরেকটা জিনিস শুধু খুব ভালো লাগে যে আমার আব্বা কিন্তু সূর্যদীপল বাড়ি করার পরে যখন দহন করলেন, অন্নজীবন করলেন, আনোয়ার কাকুকে ছাড়লেন না, একজন আরেকজনের এই যে আত্মিক একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, আনোয়ার কাকু কিন্তু তার মৃত্যুর 3 দিন আগে পর্যন্ত আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে বেশ ভালো যোগাযোগ, খুব ভালো যোগাযোগ ছিল। আমার কাছে শাক খেতে চাইতেন, শুটকি ভর্তা খেতে চাইতেন, মানে যেই আপনার আম্মার কাছে, আম্মার কাছে বাইরে থাকতেন, বাইরে থাকতেন না, এসে মারা গেলেন তো এখানে আবার 15 তম দিনে এসে। আচ্ছা হাসান, আচ্ছা হাসান ইমাম স্যার, আপনি যেটা করতে হবে, আপনি কি স্টুডিও থেকে বেরিয়ে আবার একটু সংযুক্ত হন, কোন একটা ঝামেলা হয়েছে, কারিগরি ত্রুটি হয়েছে, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আমরা আপনাকে, আপনি স্টুডিও থেকে বেরিয়ে যদি আবার একটু যদি ইন করেন কষ্ট করে। আর ইনোরা আপু হারিয়ে গেলেন, হ্যাঁ ফামিদাপু, আপনার এই প্রোগ্রামের থ্রুতে আজকে আমি কেরামত মাওলা আঙ্কেল, তারপর হাসান ইমাম আঙ্কেল আছেন, এই প্রেক্ষিতে আমি একজন খুব গুণী মানুষের মেয়ে হিসাবে আপনাদের থ্রুতে একটু আবেদন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, উনি অনেক শিল্পীদের দেখেছেন, আমাদের একটা ছোট্ট চাওয়া যে আমার আব্বার জন্য যদি উনি এরকম কিছু একটা করে দিতেন, যেমন আমির এই যে পুরস্কার টানানি করতে গিয়ে যে ভেঙে যাওয়া, এটা না আমরা নিতে পারি না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন একবার কথা উঠলো গত বছর যে পুরস্কারে জং করেছে, আমাদের বাসায় কিন্তু মিনিস্ট্রি থেকে লোক এসে দেখে অবাক হয়ে বলে এত যত্নের পুরস্কার, মানে আমি বলতে চাচ্ছি আমাদের যত্নের কোনো অবহেলা, মানে হেলা নেই, আমরা কখনোই অবহেলা করিনি, অযত্ন করিনি, কিন্তু শুধুমাত্র টানাটানির প্রেক্ষিতে ভেঙে যায়। আরেকটা হয় কি, আপনারা হয়তো জানেন না যে আব্বার ট্রিটমেন্টের সময় আমরা কিন্তু আমার আব্বার ট্রিটমেন্ট কস্ট বেয়ার করতে পারিনি বার্ডেমে, এবং অনেক আব্বা আগে মারা গিয়েছেন, আব্বা 2003 মারা গিয়েছেন। বিবি রাসেল আন্টি এবং এম এ সামাদ কাকু আমাদেরকে বুদ্ধি দিলেন যে তোমরা এক কাজ করো, ওখানকার ওয়েলফেয়ার ফান্ডে গিয়ে মানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দাও। আমি তখন জাস্ট অনার্স পাস করে বের হয়েছি, তখন গ্রামে ট্রামে ঘুরি, একটা এনজিওতে চাকরি করি, ইন্টারন্যাশনাল এনজিওতেই, সেখান থেকে এসে একদিন গিয়ে ওখানে আমি অ্যাপ্লিকেশন দিলাম, এবং বার্ডেম আমার আব্বার চিকিৎসা খরচ বিলটা অনেকটা কমিয়ে দিয়েছিলেন, এবং কমানোর পরেও কিন্তু আমাদের সেই লোন বেয়ার করতে হয়েছে প্রায় 3 বছর। এই করোনাকালীন সময় শেষ দুঃখের কথাটা বলি, আপনারা দুজন মুরব্বী মানুষ, আমার কাছে মুরব্বী মানুষ, সেজন্যই বলে যাচ্ছি আবদারের মতোই অনেকটা বলতে পারেন, বিশেষ করে হাসান ইমাম আঙ্কেল যদি আমাদেরকে একটু দেখেন এভাবে যে আমি, আমরা জানি না কিভাবে কোথায় কিভাবে করতে হবে, যদি আমাদের ব্যাপারটা একটু কনভে করে দিতেন কোনোভাবে, যে আমার এই কষ্ট, আমার আম্মা কিন্তু যখন মারা গিয়েছেন একই অর্থনৈতিক কষ্ট, এই করোনাকালীন সময়ে মধ্যবিত্ত পরিবার নিম্নবিত্তে চলে যাচ্ছে, আমরা তার উজ্জ্বল প্রমাণ। 3 ভাই বোন চাকরি করি, 2 বোনের স্ত্রী আমাদের অলরেডি চলে গিয়েছে, আমি একেবারে কিছুই রেখে বলছি না, কিন্তু কারণ আমরা তো আসি না এসব জায়গাগুলায়, আমাদের যাওয়ার মতন স্কোপটাও নেই, একটা এসেছি যখন সেজন্য বলা, আমাকে হয়তো স্বার্থপর বা খুব কানিং মনে হচ্ছে, আপনি আপনার কথা বলার জন্য প্ল্যাটফর্ম চাই। আমার কষ্টটা কি জানেন, এখানে কিছু পুরস্কার আছে, আমি যদি এখন আপনাদের খুলে দেখাই যে মানহাম ফেস্টিভ্যালের যে সার্টিফিকেটটা, সেটা ইঁদুরে কেটে ফেলেছে আমাদের বাসায় না, হাইকোর্টে, বাংলাদেশ হাইকোর্টে। আমি আরেকটা বিষয় জানতে চাই সর্বরী আপনার কাছে, আচ্ছা পুরস্কারগুলো না হয় উনি পেয়েছেন, এটা একটু নষ্ট হয়ে গেল, ওনার পুরস্কারের যে সম্মান সেটা তো হারিয়ে যাবে না, কিন্তু ছবিগুলো না মলিন হবে না, পুরস্কারের যে ঔজ্জ্বল্য সেটা মলিন হবে না, কিন্তু উনি ওনার যে চলচ্চিত্রগুলো সেগুলো এক একটা সম্পদ, সেগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন, সম্পদের রক্ষা নিয়ে বলছি এখন, এটাও বলি, বললে তো ভালো লাগবে না, ওনার সঙ্গে আমি একমত যে এই অন্য জীবন, এই এই সব সমস্ত ছবি, এটা অন্য জীবন ভালো ছবি, একটা ভালো ছবি, এই ছবি গেলে কি করে রাখা যায়, আমি বলছি কি করে রাখা যায়, আমার তো প্রথমেই মাথা গরম হয়ে গেল, সর্বনাশ, সূর্যদীপল বাড়ি দহন, অন্য জীবন ওখানে আছে, তাও অন্য জীবনের একটা আমার কাছে আছে ইয়াটা কি বলে নেগেটিভটা, এই জন্য আমি মানে একটু চিন্তা করলাম, কিন্তু সূর্যদীপ বাড়ি নিয়ে আমার মাথা গরম, আমি বললাম কাকু আপনি গিয়ে বলেন, একটা অ্যাপ্লিকেশন লিখেন, আমি যাব ব্যক্তিগতভাবে, আমি গিয়ে বলবো এফডিসি থেকে নিয়ে আসবো,
আমি আমি একটা কথা বলি, আজকে যে আপনি অনুষ্ঠান করলেন, আপনি যে আপনার কাছ থেকে যেগুলি শুনলাম, এখানে হাসান ভাই আছেন, আপনি হাসান ভাইয়ের কাছ থেকে তার অ্যাড্রেসটা নিয়ে নিয়েন, হাসান ভাইকে একটা চিঠি দিয়েন, আপনি পুরো চিঠিটা দিয়েন তথ্য মন্ত্রণালয়কে দিয়েন, হাসান ভাই যাতে, হাসান ভাই বয়স হয়ে গেছে, হাসান ভাই দিতে পারবে না, ওই চিঠিতে হাসান ভাই, আমার ব্যক্তিগত মত, হাসান ভাই শুনতেছে, হাসান ভাই সেই চিঠিতে লিখবে যে এই ছবিটি এরকম এরকম, বর্তমান তাদের অবস্থা ভালো, সরকার যে অনুদান দলি দেয় এই অনুদান থেকে কিছু অংশ তাদেরকে দেওয়া হোক। হাসান ভাই আপনি আমার সঙ্গে একমত? অবশ্যই হাসান ইমাম সাহেব উনি করবেন, কারণ উনি আমাদের, আপনাকে যেতে হবে না, আপনি চিঠির মধ্যে লিখে দেবেন। আচ্ছা ওনার যে অডিও শুনতে পাচ্ছি না আমরা, এই যে ওনার অডিও, আপনি হাসান ভাই অডিওটা আসছে না স্যার, আপনার অডিও আসছে না, আপনার আমরা শুনতে পাচ্ছি না, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আমি ওনাকে আপনি এসএমএস করে নিশ্চয়ই করবেন, কারণ আজকের আলোচনাটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে না হয়ে অন্যভাবে অন্য চিন্তায় অন্য ভাবনায় অন্য দিকে চলে গেছে। আপনি বলতে পারেন, কারণ এই প্ল্যাটফর্মটা চলচ্চিত্র বিষয়ক আলোচনা, এখন চলচ্চিত্র বিষয়ক আলোচনা শুধুমাত্র চলচ্চিত্রের শৈল্পিক মূল্যায়ন করবো, অথবা চলচ্চিত্রের পেছনে যে মানুষগুলো খাটছে তাদের শ্রমের মূল্যায়ন হবে না, তারা যথাযথ ভাবে রিকগনাইজড হবে না, সেটা কিন্তু আমি চাই না, আমরা ওই বিষয়গুলো আনবো। যখন আবার দহনটা করলেন 1985 সালে, সেটাও আরেক স্ট্রাগল করা হলো, তারপরে সেটাও অনেকগুলো পুরস্কার পেলেন, এবং আবার কোনো আর কোথাও আমি অনেক ছবি করছি, অন্য অন্য পড়াশোনা করেছেন, আমার একটা কষ্ট, আমি নিজেও একটু ফিল্ম নিয়ে পড়াশোনা করেছিলাম, খুব অল্প সময় একটা ডিপ্লোমা কোর্স করেছিলাম রাশিয়ান কালচার সেন্টারে, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট বলে প্রথম যেটা ছিল 98 এইটা, তখন আমি যতটুকু জানি যে আমাদের দেশে কিন্তু কোনো ট্রিলজি নাই, চলচ্চিত্রের ট্রিলজি নাই এটা বলা হয়ে থাকে। আচ্ছা আমরা ওই প্রসঙ্গে খেয়াল করে দেখবেন, আমরা সূর্যদেবের বাড়ি দহন অন্য জীবনটা যদি দেখেন সেটা ট্রিলজি বলা যায়। আচ্ছা ঠিক আছে ফাহমিদা, আমরা একটু অডিয়েন্সের কথা নিয়ে আসি, কারণ আমাদেরকে, এটা যেহেতু লাইভ অনুষ্ঠান, অডিয়েন্স অনেক প্রশ্ন করছে। হ্যাঁ কিরণ ভাই একটু, আমরা একটু অডিয়েন্সের কথা নেই, হ্যাঁ ওরা সরাসরি প্রশ্ন করছে। হ্যাঁ একজন লিখেছেন সোহানা সোহিনী, সূর্যদেখল বাড়ি চলচ্চিত্র দেখেছিলাম খুব ছোটবেলায়, সেই সময়ে জননীর কাছ থেকে পুত্রকে পৃথক করার বিষয়টি দারুণ আহত করেছিল, পরবর্তী সময়ে পরিণত বয়সে আবার যখন দেখি প্রচন্ড অভিভূত হয়েছিলাম, উপন্যাসের প্রতিটা খুঁটিনাটি বিষয় অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, নেতিবাচক চরিত্রে হাসান ইমাম ও কেরামত মাওলার অভিব্যক্তি এখনো মনে পড়ে, ইলোরার কৈশোরের ছবিতে তারও অভিনয় অনবদ্য ছিল, সত্যি কথা বলতে আবু ইসাকের এই উপন্যাসের এমন নিখুঁত চিত্রায়ন তাকে অবশ্যই পথের পাঁচালীর কাতারে দাঁড় করিয়েছে, ভালো লাগছে এই কুশীলবদের আলোচনায়। হ্যাঁ কেরামত ভাই, মানে ওই যে সে তার ছোটবেলার অভিনয় অনুভূতি বলল, যে যেমনটি আমি বলেছিলাম যে আপনাকে ভেবেছি ভীষণ বদরাগী এবং একটা নাবোধক ইমেজ মনের সামনে দাঁড়িয়ে গিয়েছিল আর কি, আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন? আমি তো বলেছি যে আসলে আমি একবার বলেছি যে মানুষ দুই রকম চরিত্র ভাবে, একটা চরিত্রকে নিজের কাছে নিয়ে আসে, একটা চরিত্র কাছে গিয়ে অভিনয় করে। আমি চরিত্রকে কাছে গিয়ে অভিনয় করি, চরিত্র থেকে কখনো নিজের কাছে নিয়ে আসি না, আমি অমুক অভিনয় করছি, আমি অমুক অভিনয় করছি, এরকম আমি করি না, আমি চরিত্রের মধ্যে গিয়ে অভিনয় করি, করার চেষ্টা করি, এবং যতগুলি করেছি এবং তাই করেছি, এবং মঞ্চেও তাই করি। আমি আসলে মানুষ বিচার করে, কিন্তু আসলে আপনি জানেন তো, আপনি আমার চেয়ে ভালো জানেন দেশের অবস্থা, দেশের সংস্কৃতি, দেশের বিন্যাস, দেশের চিন্তা, দেশের ভাবনা, এক একটা দল থাকে, ওর পিছনে একটা দল থাকে, ওর পিছনে একটা দল থাকে, ওর পিছনে একটা দল থাকে, ওরা ওকে বাবা বাবা করে 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 উঠিয়ে দিয়ে চলে যায় একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দেয়, আসলে পরে যে পড়ে যায়, পরে ওর যে থাকে না, ওর কোনো স্থান থাকে না, সে বুঝতে পারে না। অবশ্যই
যেমন অনেক ছবি হয়েছে বাংলাদেশে, আপনি কত ছবি না আপনাকে যদি বলি দু বছর আগে চারটা ছবি রিলিজ হয়েছে নাম বলেন আপনি বলতে পারবেন না। কিন্তু বাংলাদেশে সূর্যদেগল বাড়ি, অন্য জীবন, এই ধরনের ছবি মানে ব্যতিক্রমী ধর্মী ছবি যারা করেছে বা হয়েছে, সেই ছবিগুলি এখনো মূল্যায়ন আছে, এখনো এর একটা আর্কাইভ ভ্যালু আছে, এখনো একে একে মানুষ দেখলে পারে, হৃদয় দিয়ে অনুভব করে, চিন্তা করে, ভাবে। এবং আমি চিন্তা করি সেই সময় যে তরুণ ছেলে মহিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত কি করে একজন ইঞ্জিনিয়ার আর একজন সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে নিজে সমস্ত কিছু, এবং মহিউদ্দিন শাকের মধ্যে একটা গুণ আছে যে প্রচুর গান শুনে, সে আমাকে আমাকে উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে শিখাইছে মহিউদ্দিন শাকের। সে বলেছে ভাই আপনি ছবি আঁকেন পেন্টার, আপনি যদি উচ্চাঙ্গ সঙ্গীত না বুঝেন, উচ্চাঙ্গ সঙ্গীত তো বোঝা যায় না, অনুভব করা যায় পরে বুঝছি, তো সে আমাকে কানে ধরিয়ে দিয়ে সারা রাত গো 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 করে সে আমাকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখিয়েছে। এমন একজন শিল্পী, এমন একজন মানুষ, সরকারের উচিত ছিল তাকে পয়সা দিয়ে, তাকে আরো কিছু টাকা দিয়ে তার কাছ থেকে আরো ভালো কাজ আদায় করে নেওয়া। হাসান ভাই ছবি করেছে, রাজনীতি করেছে, সংস্কৃতি অঙ্গনের সঙ্গে সারা জীবন জড়িত ছিল, টেলিভিশনে সবচেয়ে ভালো নাটক যদি বলেন সেটা বলবো মুখারা রমণী বশীকরণ, সেখানে আমি আমিও ছিলাম, সেখানে হাসান ভাইও ছিল। যদি টেলিভিশনে আজ পর্যন্ত শ্রেষ্ঠ নাটক কোনটা, তাহলে বলা হবে মুখারা রমণী বশীকরণ, সেখানেও হাসান ভাই আছে। সুতরাং এই মানুষের মূল্যায়ন, এই মানুষকে মূল্যায়ন করার যে মানুষগুলো, সে মানুষগুলি করে না, প্রত্যেক মানুষ তার নিজের পথ নিজে খুঁজে বেড়ায় এবং অন্যজনকে একটু ছোট করে। আপনারা যে আজকে সূর্যদেগল বাড়ির সম্বন্ধে, সূর্যদেগল ছবি নিয়ে যে আলোচনা করলেন, আমাদেরকে ডাকলেন, আমাদের সঙ্গে যে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের চেতনার সঙ্গে যে যুক্ত হলেন, এর জন্য আপনাদেরকে সূর্যদেগল বাড়ির সবার পক্ষ থেকে অশেষ 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 ধন্যবাদ। আমিও কৃতজ্ঞতা জানাই আপনারা এই দুঃসময়ে আপনারা এসেছেন, সংযুক্ত হয়েছেন, যদিও কারিগরি যান্ত্রিক এই মেশিনের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে শাকের ভাই পেরে ওঠেননি, উনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু পারলেন না। আমার মনে হয় শাকের ভাই আজকে আর যুক্ত হতে পারছেন না। কিন্তু এই চলচ্চিত্রটি সূর্যদেগল বাড়ি চলচ্চিত্রটি আসলে বাংলাদেশের চলচ্চিত্রে এরকম আসলে বাস্তবতার নির্মিতি, বাস্তবতা তো আসলে চলচ্চিত্রে নির্মাণ সম্ভব নয়, চলচ্চিত্র একটা বাস্তবতার প্রতীতি তৈরি করে, ধারণা তৈরি করে, কারণ চলচ্চিত্র মাধ্যমটাই একটা টু ডাইমেনশনাল মাধ্যম, সেটা বাস্তবের সেই থ্রি ডাইমেনশনাল মাধ্যমকে সে ধারণা নির্মাণ করে যে এইটা হচ্ছে বাস্তব। এখন 1980 দশকে এই এই নতুন দুই তরুণ, হ্যাঁ, তো তারা আমাদেরকে এসে দুবার ছবিটা বন্ধ হয়ে গিয়েছিল, দুবার কিন্তু বন্ধ হয়ে গেছিল। ওই সময় চলচ্চিত্রের যে ভাষা ছিল সেই ভাষা ছিল, 80 দশকে খুব পোশাকি চলচ্চিত্র হতো, যেমন আরব্য রজনী, সেই সমস্ত পোশাকি চলচ্চিত্রের মারডাঙ্গা ছবির ভেতরে এইভাবে বাস্তবতার নির্মাণ করাটা একটা নতুন একটা উদ্যোগ, নতুন একটা স্বপ্ন রচনার সময়। এবং সেই সূর্যদেগল বাড়ি আসলে আজকে মহিউদ্দিন শাক, আজকে শেখ নিয়ামত আলী নাই, হ্যাঁ, কিন্তু সেই চলচ্চিত্রটি থেকে যাবে। আমরা জানি যে শেখ নিয়ামত আলী পরিবারের আসলে এই বিহাইন্ড দ্য সিনে, হ্যাঁ, এই যে পেছনকার কাহিনী আমরা অনেকে জানি না, আমরা শুধু চলচ্চিত্রটাকে দেখি, চলচ্চিত্রটা হাজার বছর বেঁচে যাবে, এটাই নিয়ম। পিছনের কাহিনী আমরা জানতে চাই না, পরবর্তী এখন। কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আবার নতুন করে নতুন আঙ্গিকে এটাকে রিপ্রিন্ট করে আবার যদি একটু সবাইকে দেখানো হয় সূর্যদেগল বাড়ি, তাহলে আমার মনে হয় বাংলাদেশে নতুন ব্যতিক্রমী
এবং বাস্তবধর্মী চলচ্চিত্র যে কি সেটা বোঝা যাবে, সেটা বোঝা যাবে। আজকে পৃথিবীব্যাপী পৃথিবীব্যাপী ভালো ছবি বলতে বাস্তবধর্মী ছবি আরম্ভ হয়ে গেছে। খুব সূক্ষ্মভাবে ওখানে এসেছে, খুব সূক্ষ্মভাবে সূর্যনিকল বাড়িতে রাজনীতিটা ব্যবহৃত হয়েছে। এটা একেবারে রাজনীতি বহির্ভূত ছবি না। ওই সময় তৎকালীন শুরুই হচ্ছে হলো যখন ওই যে পাকিস্তান বড়ি দিয়ে বিক্রি দিয়ে পাকিস্তান বড়ি পাকিস্তান কৃমি মানে সর্বরোগের ঔষধ হচ্ছে সেই কৃমি, সেই কৃমি খেলে সর্বরোগ সেরে যাবে, নাম হচ্ছে পাকিস্তান বড়ি। এটার ভিতর দিয়ে আমাদের দুই পরিচালক এমন ভাবে ইঙ্গিত দিলেন যে আমরা ভেবেছিলাম শুরুতে যখন পাকিস্তান হলো যে এই পাকিস্তানের ভেতরে আমরা শান্তি খুঁজে পাবো, আমাদের মুসলমানের বাঙালি মুসলমানের একটা নিজস্ব দেশ আমরা পেলাম, কিন্তু আমরা শেষ গিয়ে দেখলাম আসলে এটা আসলে পাকিস্তান বড়ির মতোই। আসলে সে আমাদেরকে মোহ দিয়ে আমাদেরকে তার ভেতরে এনেছিল, কিন্তু সেই মোহর পরে আমরা দেখলাম যে আমরা শোষিত হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, এইটাই কিন্তু ইঙ্গিতের ভাষায় এনেছেন মহিউদ্দিন শাকের এবং মশিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত আলী। এবং ওনারা সত্যিকার অর্থে 80-এর দশকে যে স্বৈরাচারী সরকার ছিল সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারেননি। এখানেও এক ধরনের ইঙ্গিত নির্মাণের প্রচেষ্টা যে আসলে আমরা যে সিস্টেমের দিয়ে যাই, এই যে দুইটা মানুষের আর চলচ্চিত্র করতে না পারার পিছনেও কিন্তু এই বড় সময়ের একটা বড় অবদান আছে। এটা আপনারা সবাই বুঝতে পারেন জানেনও, যেটা ফাহমিদা আপা বললেন আর কি, সেটা প্রেক্ষিতে বলছি যে শাকির কাকু এবং শেখ নিয়ামত আলী ছবি কিন্তু করতে পারেননি একটা দীর্ঘ সময়। 85 সালে যখন আবার অনুদান ঘোষণা হলো এবং সেটার জন্য আব্বা দহন জমা দিল, এবং সেই দহন ছবি জমা দেওয়ার পরেও কিন্তু অনেক কিছু হয়েছে, যেন অনুদান না পায় এই মানুষগুলা, এরা রাজনীতি কেন করে না। আপনি আপনি যেহেতু আপনার বাবার খুব মানে কাছের ছিলেন, হ্যাঁ ওনার সান্নিধ্যে ছিলেন আপনি, হ্যাঁ আমাদের আমরা গবেষকরা অবশ্যই ওনাকে নিয়ে লিখবো। আমার মনে হয় আপনার ওনাকে নিয়ে লেখা উচিত, ওনার জীবন নিয়ে লেখা উচিত এবং উনি কি করতে চেয়েছিলেন, কিভাবে স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে কিভাবে আপনাকে করতে হয়েছে। জি আমি এগুলো লিখছি, লিখে একটা যথাসময়ে ইনশাল্লাহ বের করব, আমার ইচ্ছা আছে। আর আব্বা কিন্তু প্রচুর লিখতেন, মানে একটা সময় ছিল বাংলাদেশে নাকি তখন ঢাকায় অনেক বিদেশি ছবি হতো, সিনেমা হলে চলতো, সেইটার নাকি একটা পারমিশন ছিল, দেখতে পারতো, সেই ছবিগুলা দেখতেন এবং প্রচুর সমালোচনা লিখতেন। এবং ওই সময় আব্বার অনেক লেখা সব পত্রিকায় বেরোতো, এরকম একটা খুব মানে লেখাটা ওই সময় খুব নাম করেছিল এবং পরবর্তী সময় আমি পড়েছিলাম, যে সেটা হচ্ছে যে চলচ্চিত্রকাররাই জার্মান চলচ্চিত্রকাররাই হিটলারের জন্মদাতা এরকম। তারপরে সত্যজিতের চলচ্চিত্র ভাবনা, এগুলো অনেক বড় বড় তার লেখা। তারপরে যেমন ধীরে বহে মেঘনা ও সমকালীন, সত্যজিৎ যেরকম আসলে হিউম্যান ডকুমেন্ট নির্মাণ করেছেন পথের পাঁচালীর ভেতর দিয়ে, আমার মনে আমার কাছে মনে হয় শেখ নিয়ামত আলী এবং মশিউদ্দিন শাকের সূর্যদিগল বাড়িও বাংলাদেশের একটা দলিল, প্রামাণ্য একটা দলিল, হ্যাঁ একটা ডকুমেন্ট, একটা ডকুমেন্ট। আচ্ছা কেরামত ভাই, আপনি যেহেতু চলচ্চিত্র অভিনয় করেছেন, মঞ্চে অভিনয় করেছেন, আপনি আমাদেরকে একটু বলুন এই যে চলচ্চিত্র আমি মঞ্চে একটা চরিত্র 40 বছর করেছি, পায়ের আওয়াজ পাওয়া যায়, থেকে যদি আপনি একই চরিত্র করেন, যাই হোক আমি এটা মানে প্রতিদিন আজকে যে অবস্থা মঞ্চে কালকে তার পরিবর্তন ঘটে, মন মানসিকতা তার থাকে না। আজকে একটু আলাপ করুন যে লাইভ একটা মাধ্যম মঞ্চ এবং চলচ্চিত্র রেকর্ডেড মাধ্যম,
এই দুটোর ভিতরে একটু পার্থক্য গুলো একটু জাস্ট বলে আমরা আমাদের সূর্যদিগল আলো বাড়ির আলোচনায় চলে যাব। যেহেতু কি করব, আমাদের আমরা আমাদের শাকের ভাই কেউ পাচ্ছি না, আমি এখন ব্যাখ্যা করতে পারি সূর্যদিগল বাড়ির চলচ্চিত্রের নানা দৃশ্য, কিন্তু সে ভালো দেখাচ্ছে না। আমার মনে হয় শাকের আলাদা নিয়ে এখানে যদি যোগ করতে পারেন খুব ভালো হয়। হ্যাঁ জি, আমি ইউটিউবে পরে এবং তার মধ্যে কিছু ছবিগুলি আপনারা যদি অ্যাড করতে পারেন, কিছু ছবি কিছু কিছু অংশগুলি যদি অ্যাড করতে পারেন। হাসান ইমাম ভাইয়ের স্যারের ইন্টারভিউ নিতে পারি নাই এখন, এখন ওনার অডিও মিউট আছে, আমি জানি না কি এক অজ্ঞাত কারণে। হাসান ভাই, হাসান ভাইরে শোনা যায়নি, হাসান ভাইটা যদি পরে আবার নেওয়া যায়, পরে আবার নেওয়া যায়। ইউটিউবে আপলোড করার আগে আমি শাকের ভাইয়ের ইন্টারভিউ নিয়ে এখানে জুড়ে দেখাবেন, যখন এটা ইউটিউবে দেখাবেন তখন আমাদেরকে একটু খবর দিবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আর দুই একটা দুই একটা আচ্ছা, আপনি কি ওই প্রসঙ্গটা বলবেন শাকের ভাই, সরি কেরামত ভাই, যে অভিনেতা মঞ্চ এবং চলচ্চিত্রে এই দুই মাধ্যমে আপনার অভিজ্ঞতার প্রসঙ্গ? ভারতবর্ষের আমি বললাম আপনি এই 800 রজনী 908 করলেন কেমনে লাগে, তখন উনি আমাকে বলেছিলেন যে মুড, মুডের উপর নির্ভর করে। আজকে আমার ছেলের শরীর খারাপ, আজকে আমার যে ডায়লগটা বলার কথা ছিল যেভাবে বলা কথা ছিল আমি সেভাবে বলতে পারিনি, অন্যভাবে বলেছি। সুতরাং মঞ্চ হচ্ছে প্রতিদিন জন্মাবে, প্রতিদিন নতুন আঙ্গিকে আবার আবার মানুষের কাছে উপস্থিত হয়, তার তার জায়গা পরিবর্তন হয়, তার কথার পরিবর্তন হয়, তার ভঙ্গি পরিবর্তন হয়। কিন্তু চলচ্চিত্রে আপনি যা করবেন, চলচ্চিত্রে যা করবেন তার থেকে আপনি ব্যতিক্রম আর জীবনে হতে পারবেন না। চলচ্চিত্র আপনাকে সারা জীবনের জন্য ধরে রাখবে, চলচ্চিত্র থেকে আপনার আর নড়াচড়া কেউ করার কিচ্ছু নেই। এর জন্য ফিল্ম ইজ এ মিডিয়া অফ এ ডাইরেক্টর, স্টেজ ইজ এ মিডিয়া অফ এন অ্যাক্টর, টেলিভিশন ইজ এ মিডিয়া অফ এ রাইটার, অ্যান্ড রেডিও ইজ এ মিডিয়া অফ এ, ওটাকে কি বলে, মাইক্রোস্কোপ, মাইক্রোফোন, মাইক্রোফোন। আচ্ছা ধন্যবাদ, আমার ব্যক্তিগত মত, এটা হলো আমার ব্যক্তিগত মত, ব্যক্তিগত মত। আপনার আসলে কাজের প্রেক্ষিতেই তো, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই তো আপনার এই মতামত। আমি 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 দীর্ঘদিন টেলিভিশনে চাকরি করেছি, টেলিভিশনে জন্ম থেকে ছিলাম, টেলিভিশনে মানুষ, টেলিভিশন বুঝি ভালো। কিছুদিন আগে এখন পর্যন্ত টেলিভিশনে ছিলাম, টেলিভিশনে আছি, টেলিভিশনে খাই, টেলিভিশনে ঘুমাই, তো সুতরাং এটা বুঝি, মিডিয়া বুঝি, মিডিয়া বুঝি। আমরা আরো কয়েকটা আরো কয়েকটা দর্শকের কমেন্টস নিয়ে নি। একজন লিখেছে তাহুয়া লাবিব তুরা, সে লিখেছে একটা ছবির পেছনের গল্প অনেক সময় কয়েকটা সিনেমার সমান হয়, তাই তো? হ্যাঁ, এটা এটা আমি একমত, যেন আমাদের 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 এই কাহিনী পিছনের কাহিনীর একটা গল্প হতে পারে। অনেক কাহিনী আছে, অনেক দুঃখ আছে, অনেক প্রেম আছে, অনেক অনেক রকম ঘটনা আছে। সারা রাত আমরা নৌকার মধ্যে ঘুমাতাম, সারা রাত নৌকার মধ্যে গল্প করতে 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 সকাল হয়ে যেত। আর মইদিন মইদিন শাকের উচ্চাঙ্গ সঙ্গীত শেখাচ্ছে সারা রাত, সারা রাত, পরদিন আবার পরদিন আবার শুটিং। এটা বোধ হয়েছে, একটা বোধ তৈরি হয়েছে, একটা একটা বোধ নিজেকে তৈরি করতে পারলাম, এক ধরনের এক ধরনের অভিজ্ঞতা, এক ধরনের মেমোরি তৈরি হয়েছে। জি, আপনি আপনাকে প্রায় দেখা গেছে এই চলচ্চিত্রের ভিতরে কোষা নৌকা করে আপনি যাচ্ছেন, এখন আপনি তো সাঁতার জানতেন না, আপনি কি নৌকা চালানো জানতেন কোষা নৌকা করে যে যাচ্ছিলেন? না না না, আমি সাঁতার জানতাম না, আমি শিখেছিলাম, ওখানে শিখেছিলাম, বাড়ি খেয়েছি, বুকে কয়েকবার লাগছে, পায়ে লাগছে, তারপর পারিনি, কিন্তু কষ্ট করে একবার বিশেষ আমার দূর থেকে আনার কথা ছিল, আমি দূর থেকে আনিনি, ওই দূর থেকে মাঝি ট্রেন নিয়ে আসছিল, সামনে আসলে পরে লোকে বুঝবে না, তারপর আমি আস্তে 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 করে ট্রেন নিয়ে আসলাম। লেনিন কেও আপনার আব্বা শিখিয়েছিলেন নৌকা চালানো, লেনিন যে হাসু কে চরিত্রটা আমাদের এখানে এই বাসাপুর এখানে একটা
বন্যার সময় পানি এসে কিছু ধানি জমি ভরে যেত, সেখানে নাকি আব্বা ওই হাসুকে নৌকা চালানো শিখাতো, এইরকম ছিল অবস্থা। আব্বা ওনাকে নৌকা চালানো শিখিয়েছে। আপনি জানেন হাসু কতদিন করেনি আর বিজনেস করছে মতিঝিলেই ওনার অফিস, আমি যতটুকু জানি যে উনি স্টক এক্সচেঞ্জ অফিস তার পাশেই ওনার অফিস, উনি ব্যক্তিগতভাবে একটা কি নিজস্ব বিজনেস করেন, কোনো চাকরি বা জব করছেন না। আমি হাসুর একটা ছবি দেখিয়ে দিচ্ছি, ওই যে ঈদের দিন সে হাসু ঈদ নিয়ে ভাবছে যে ঈদে কি হবে, মানে তার যে চিন্তার জায়গাটা সেই ছেলে। আরেকটা জিনিস কিন্তু আমরা বাদ দিয়ে যাচ্ছি, যেটা বাদ দিলে সূর্যের বিকেল বাড়ি আসলে সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে ডলি আনোয়ারের জয়গুণ চরিত্র। উনি চলে গিয়েছেন এবং আমরা বলি নাই যে ডলির মতো এই চরিত্র বাংলাদেশে আর কেউ পারবে কি না, আবার যদি করি ডলির মতো হবে, আবার যদি এই চরিত্রকে কাউকে করা ডলির মতো, ওর হাঁটা ওর চলা ওর বলা ওর ওর চেহারার ভাব সবকিছু জয়গুণের মতো ছিল, অথচ পুরোপুরি সবুরে একটা মানুষ ছিলেন উনি নিজেকে। আমি এই প্রসঙ্গে বলি, এই চলচ্চিত্রটির রূপসজ্জা এতটাই বাস্তবধর্মী হয়েছিল, একটা দৃশ্যে আছে যে কাদায় হাসুর পা খেয়ে ফেলে, সেই রাত্রে জয়গুণ মানে ডলি আনোয়ার, একটু বলি নেই, ডলি আনোয়ার তাকে ওষুধ লাগাবে, তখন পায়ের যে দৃশ্যটি শর্টটি দেখানো হলো একেবারে কাদায় খাওয়া পা, আমি অবাক হয়ে গেলাম, তাহলে মেকআপ কত ভালো ছিল, নাকি সত্যি সত্যি তার পা কাদায় খেয়েছিল, আই ওয়াজ ভেরি কনফিউজ টু আফটার ওয়াচিং দিস। হ্যাঁ মানে এত বাস্তবধর্মী সেই নির্মাণ। জয়গুণ তো শুরু করেছিলেন প্রথমে শর্মিলি আহমেদকে নিয়ে, এটা তো জানেন আপনারা যে সূর্য দিগল বাড়ি কিন্তু শর্মিলি আহমেদকে করেছিলেন, তখন এটা হচ্ছিল না। উনি যেমন জয়গুণের ক্যারেক্টারাইজেশনের জন্য যে পোশাক আশাক যে গেট আপটা নেওয়ার দরকার ছিল, যে যেটা ফামিদ আপু বললেন আর কি এখন যে পায়ের যে অবস্থাটা, সেই রকম সর্বস্তরেই কিন্তু তারা গ্রাম্যতাটা মেনটেন করেছে। সেই হিসেবে আমি আমার জানা মতে যে শর্মিলি আহমেদ নাকি সেইটা মানে পোশাক আশাকটার সাথে অ্যাডজাস্ট করতে পারছিলেন না, যে কারণে উনি নিজে সুন্দরভাবেই বলেছেন এই পরিচালকদ্বয়কে যে আমি আসলে এটা করতে পারবো না, আপনারা অন্য কিছু দেখেন, তখন কিন্তু প্রথমবারের মতো যুদ্ধগল বাড়ি থেমে যায়, প্রথম থেমে যাওয়াটা। আর দ্বিতীয়বার হচ্ছে হলো আব্বাদের যখন সেটটা তৈরি করে, এরা তো গরিব মানুষ, সেটটা অনেক কষ্টে তৈরি করেছিল, সেই সেটটা গেল পুড়ে, কারা যেন পেয়ে দিয়েছিল, এই সেটটা কিন্তু আগে একবার পুরো পুড়ে গিয়েছিল, তারপরে ওই সেটটাকে একজন দর্শকের কথা নিয়ে নিই, হ্যাঁ তারপর আমরা আসছি সেটের প্রসঙ্গে, আর আমরা বেশিক্ষণ চালাবো না আমাদের এই আড্ডা। আমি দেখো আমি একটু শেষ করি একটা লাইন বলে, এই যে পোশাকের কথা বলছেন, না এটা শেষ করি, এই যে পোশাকের কথা বলছেন এইটার কিন্তু পুরাটাই আমার আম্মার করা, রাশিদা নিয়ামতের করা, তখন তো পোশাক পরিচ্ছদে বলে আলাদা ক্রেডিট দিত না, যে কারণেই কিন্তু টাকাটা আমার আম্মার কিছু নাই। পোশাক পরিকল্পনা, এই যে বংশালের সেই তেল চিনি পালিশ, আর সেই কাসুর ওষুধ খাওয়ার যে ছোট কাচের গ্লাস, তারপরে মাইমুনের যে শাড়ি, এগুলো সবই তো আমার আম্মার কল্পনা থেকে, তার মানে তার যোগাযন্ত্র করে দেওয়া। আচ্ছা ওনাকে কি অ্যাকনলেজ করা হয়েছিল রূপসজ্জা এবং মেকআপে? না যেটা হয়েছে তখন করা হয় নাই, ক্রেডিট নাই, তখনও ইভেন হয় নাই, কিন্তু অন্য জীবনে নট অনলি অ্যাকনলেজ কি আম্মা বাকাস পুরস্কার পর্যন্ত পেয়েছে অন্য জীবন ছবিতে, আসলে মানুষের কে। আচ্ছা কেরামত ভাই আপনি আটকে আটকে যাচ্ছেন আজকে, আমি বলছি কথা না, আমি বলছি
আমি তো আটকাচ্ছি না, আমি তো বলতে চাচ্ছি যে এই ছবি করতে গিয়ে যে কষ্ট, যে কষ্ট হয়েছে, যে কষ্ট স্বীকার করেছে শিল্পীরা, পরিচালকরা, ক্যামেরাম্যানরা, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এরকম কষ্ট কেউ করে। থাকার জায়গা নাই, নৌকার মধ্যে ঘুমাইছি, নৌকার মধ্যে থাকছি, নৌকার মধ্যে খাচ্ছি, ট্রেনে শুটিং নিতে গেছি, ট্রেনের মধ্যে থাকছি, ভাঙা ট্রেন গন্ধ বেরোচ্ছি, ওইখানে ঘুমাচ্ছি, আমি আনোয়ার ডলি, এইভাবে জীবন কাটিয়ে এই ছবিটাকে শেষ করতে পেরেছি। বলতে পারে না, ওই যেটা ওই যে সূর্যনগর বাড়ির একটা দৃশ্য আছে না, যে বলে যেখানে পপুলেশন বৈরাগী বলে যে এক বাসায় হাঁস রাখতে চাইছিলাম কালকে, সে তারা তো প্রতিদিন একটা করে হাঁস পড়ায় রাখছে, গজাল দিয়ে পাতাগুলো লাগিয়েছিল। আমার মনে আছে, কারণ গজালগুলো আমাদের বাসায়। আপনার বয়স কত? আপনার বয়স তখন কত ছিল? আপনি আপনার যে এত কিছু মনে আছে, সেই বয়স কত? না, আমার আমি তো আব্বার সাথে থাকতাম, আমি এগুলো শুনি, সব সময় শুনেছি। আমি তো 2003 পর্যন্ত আমি আব্বার কাছে গল্প শুনেছি এগুলো সব। আচ্ছা, এগুলো তো আম্মার কাছে শুনেছি, আর যেহেতু অন্য জীবনে রিস্ক্রিপ্ট লিখেছি আমি আব্বার সাথে, সেই হিসেবে আমি মানে সান্নিধ্যটা বেশি পেয়েছি। আসলে টিমওয়ার্কটা খুব ভালো ছিল, সবাই 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 ভালো মানুষ ছিল, সবাই পরিচালক, ক্যামেরাম্যান, যারা আমরা অভিনয় করেছি, সবাই সবাই খুব যে কাছি দড়িটা দিয়ে বেঁধে নিয়ে আসছেন, যে কাছি দড়িটা দিয়ে তালগাছটা বিশাল কাছি একটা, সেই কাছি আমার জানা মতে মানে ওইটাতে আমরা দোলনা চড়তাম, ইচ্ছা মতো খেলতাম, এবং সেই দড়ির অবশিষ্টাংশ কিন্তু এখনো আমাদের কোনো একটা কারে রাখা আছে, মানে এতটাই মানে আমাদের জন্য এটা এতটাই স্মৃতির বিষয়। আমি কি বুঝাতে পেরেছি ফামিদাকু? জি, অনেক ধন্যবাদ। আমি পানি খেতে সেই ড্রামটা পর্যন্ত আমার আম্মার কাছে আছে। আজকের মতো শেষ করেন। আচ্ছা, আজকে যেহেতু আমরা অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড়েকের মতো আমাদের এই আড্ডা চললো, আমরা অনেক অজানা কথা জানলাম ইউটিউবে আপলোড করব, এবং সেক্ষেত্রে শ্রদ্ধেয় হাসান ইমাম স্যারেরও ইন্টারভিউ নেব। এবং ইলোরা আপা প্রথমে এলেন, উনি বোধহয় একটু ওনার মাথায় একটা কোন ইয়ে হয়েছে, অপারেশন জাতীয় কিছু হয়েছে, হ্যাঁ সমস্যা আছে, সেই কারণে উনিও বেরিয়ে গেলেন। যাই হোক, আমরা চেষ্টা করেছি, আমি আপনার কাছে একটা বিশেষ অনুরোধ রাখবো, এই অনুষ্ঠানকে সুন্দর করে আরো সুন্দর করে যাতে আরো সুন্দর ভাবে প্রকাশ করা যায়, সবার মাঝে প্রকাশ করা যায়, সবাই যাতে বুঝতে পারে সূর্য দুগল বাড়ি ছবিটা আসলে কি, এই 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 বোর্ডটা, এই 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 কাজটা, এই আপনাকে আপনাকে জানার দরকার আছে যে মসিউদ্দিন শাকের কাকু এখন কিরকম অবস্থায় আছে, সে কি আমাদের পরিবার কিরকম অবস্থায় আছে, এইরকম মানে দেশের জন্য তারা অনেক ভালো কাজ, তারা এতক্ষণ সবাই নষ্ট করলেন আমাদের সঙ্গে, এবং অনেক সুন্দর সুন্দর করলেন আমাদের সঙ্গে, এই জন্য আমার মতে আমি আমি অনেক বেশি আলোকিত হয়েছি, অনেক অজানা কথা জানতে পেরেছি। শুধু দর্শক, আমরা এতক্ষণ শুনলাম বাংলাদেশের ইতিহাসের, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অহংকারের চলচ্চিত্র সূর্যদিঘল বাড়ি। এই চলচ্চিত্রটি নানা কারণেই আসলে
একটি মহান চলচ্চিত্রের মর্যাদায় উন্নীত হয়েছে। শুধুমাত্র নির্মাণের গুণেই নয়, বিষয়ের দিক থেকে ইতিহাসের সন্ধিক্ষণ এসেছে, এসেছে সেখানে নারী স্বাধীনতার কথা এসেছে, সেখানে ধর্ম কি করে আসলে শ্রেণী শোষণকে চালিয়ে যায়, প্রলেতারিয়াতের কথা এসেছে, এবং কম দরিদ্র লোক কেমন করে অধিকতর দরিদ্রকে শোষণ করে, এরকম নানা কমপ্লেক্স ইস্যুগুলো আসলে এই চলচ্চিত্রে আনার চেষ্টা করা হয়েছে। এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সেখানে সোশ্যাল রিয়ালিজম যেমন এসেছে, তেমনি এসেছে সাইকোলজিক্যাল রিয়ালিজম। অনেক দৃশ্যের ভিতর দিয়ে মনস্তাত্ত্বিক বাস্তবতা নির্মাণের ইঙ্গিত আছে। একেবারে যে সাদা মাটা, আচ্ছা শব্দ হচ্ছিল কোথাও, একেবারে যে নিরেট বাস্তব নির্মাণ করেছেন তা কিন্তু নয়। বাস্তবতাকে তৈরি করতে গিয়ে সেখানে অনেক বেশি ইঙ্গিতের ভাষাও এসেছে। যেমন আমরা যখন গদু প্রধানকে প্রথম দেখি ছবিতে, গদু প্রধানের একটি কুস্তির দৃশ্য দেখছিল, তো কুস্তির দৃশ্যের থেকে গদু প্রধানের মুখের দিকে চিলটা বা কাট করে গদু প্রধানের মুখে যাওয়া হয়, এবং কুস্তির এই দৃশ্যের ভেতর দিয়ে দেখিয়েছিল যে এই লোক কিন্তু আসলে পেশি শক্তির প্রতিনিধিত্বকারী একটি চরিত্র। যাই হোক, এভাবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা শট থেকে শটে, হ্যাঁ দুই শটের ভেতর দিয়ে মন্তাজ তৈরির একটা প্রবণতা ছিল, সেখানে কনোটেশন ডিনোটেশনের অনেক বেশি অভিঘাত ছিল। যাই হোক, সূর্যদিঘল বাড়ি এত মেকানিক্যাল অর্থ বলা যায় না, সব মিলিয়ে একটা চলচ্চিত্র যখন মানুষের কাছে আবেদন সৃষ্টি করে, যখন মহাকালের, সে তখন হয়ে উঠে মহৎ চরিত্র, মহৎ চলচ্চিত্র, মহাকালের চলচ্চিত্র। আমি আশা করি, আমার অনেক ইচ্ছা ছিল, আমাদের সদিচ্ছাটা ছিল যে আজকে এই চলচ্চিত্রের পরিচালক থাকবেন, তার সাথে কথা হবে। যাই হোক, সেই চলচ্চিত্রের পরিচালককে আমরা পাইনি যান্ত্রিক এই ত্রুটির কারণে, তার কথা আমরা শুনবো। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের চলচ্চিত্রের যারা নতুন কর্মী, নতুন অ্যাক্টিভিস্ট আছেন, তারা এরকম সূর্যদিঘল বাড়ির মতোই চলচ্চিত্র করতে হবে তা না, তারা চলচ্চিত্রকে নিয়ে নতুন থেকে নতুনতর গবেষণা করবেন এবং সেই নতুনতর অভিজ্ঞতার অভিঘাতকে তারা তুলে ধরবেন সেলুলয়েডের পর্দায়। এবং এই সময়ে, করোনাকালীন সময়ে, চলচ্চিত্র রূপ রস গন্ধ পরিবর্তিত হয়ে যাবে, চলচ্চিত্র নির্মাণের কৌশলটাও এখন পরিবর্তিত হবে, যেমন করে বদলে যাচ্ছে আমাদের জীবনের ধারা। আপনারা যেখানে থাকুন সুস্থ থাকুন, আপনাদের সকলের নিরাপদ সুস্থ জীবন, এবং পৃথিবীর একটা সুন্দর সুনিশ্চিত করোনা মুক্ত পৃথিবী কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।